এই চেয়ারটা কত দাম? এটা এটা 12,800 টাকা। এটা কথা বললেন 6,800 টাকা। কোনোদিন আমার অন ক্যামেরায় চোখে জল আসেনি। হে গাইস, গুড নুন অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখে গেছি আমি সুপ্রিমির একটা শোরুমে। রোলিং চেয়ার আছে দাদা? রোলিং চেয়ার 5,000-এর মধ্যে। আপনি একটু ডিজাইন দেখাবেন। এই চেয়ারটা কত দাম? এটা এটা 12,800 টাকা। এটা কি হাইট করা যায় নাকি? হ্যাঁ, হাইট করা যায়। এটা কথা বললেন 6,800। 6,800। 2:37 বাজে এখন, তো ভাগনাকে নিয়ে চলে আসলাম শোরুমে। তো চেয়ারটা পুরো কনফার্ম করে নিয়েছি, জুতো খুলে যেতে হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে লেখা আছে জুতো খুলিয়া যাবেন এবং পান বিড়ি সিগারেট গুটকা খেয়ে প্রবেশ করা নিষেধ। চেয়ার যেটা আমি কিনেছি সেটা তোমাদেরকে দেখি। তো এই চেয়ারটা নিলাম, আসলে আমি একটা অনেক বড় চেয়ার দেখেছিলাম, তো ওটা ঠিক মানে জায়গা হবে না বলে এই চেয়ারটি নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার, আর মানে প্রচুর এখানে জিনিস রয়েছে, প্রচুর জিনিস এই দোকানে, প্রচুর জিনিস, খাট থেকে শুরু করে এখানে তৈরি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে তৈরি হয় একদম। আর ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব কিছু, আদার্স অনেক মাল আছে। বিল্ডিংটা অনেকটা বড়, তো উপরেরটা খানিকটা দেখিয়েছি আর গেলাম না। তো চেয়ারটাকে পেমেন্ট করি, তারপরে বাগানাকে নিয়ে এসেছি, বাগানাকে নিয়ে একদম বাড়িতে চলে যাব। মা তো জানে না যে চেয়ার কিনতে আসলাম। হ্যাঁ, নিচেরটা করা হয়নি, তো একদম মানে যখন আসলাম তখন একদম উপরে গেছি আর ওখানটা করলাম। তো দোকানের লোকেশন হচ্ছে পাতিয়াল, তাই তো? পাতিয়াল রাস্তার একদম মানে পেট্রোল পাম্পের পাশেই, ঠিক আছে। আপনি আপনি বলে দিন, সব থেকে ভালো হবে, আপনি বলে দিন। বলুন, দোকানটার নাম হলো ইন্টেরিয়ার ওয়ার্ল্ড, পাতিয়াল পেট্রোল পাম্পের পাশে। আমাদের 6-তলা বিল্ডিং, 4-তলা পুরোপুরি ফার্নিচার, আর পিছনে এখানে কাঠের ফার্নিচার, সমস্ত রকম কাঠের ফার্নিচার। আমার পিওর একদম গুণগত মান সম্পন্ন বজায় রেখে মানে কাঠের ফার্নিচার তৈরি করা হয়, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল ইত্যাদি আর কি। আর এদের বড়গাছিয়াও বড় দোকান আছে, এই বড়গাছিয়া হাডাল মোড়ে নন্দীর ওষুধ দোকানের উল্টো দিকে এদের বড় ফার্নিচারের দোকান রয়েছে। এরা এরা অ্যাকচুয়ালি প্রকৃত ডিস্ট্রিবিউটার আর কি, সুপ্রিমের ডিস্ট্রিবিউটার। হ্যাঁ, সুপ্রিম বা সেলের ডিস্ট্রিবিউটার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, নমস্কার নেবেন। আর ডিসক্রিপশানে আমি লোকেশান দিয়ে দেবো এই দোকানের এবং ফোন নাম্বার সবে দিয়ে দেবো, তোমরা যদি এখানে আসতে চাও তো আসতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আমার চেয়ারটা খুব ভালো লেগেছে, হঠাৎ করে চেয়ার কিনবো বলে তো আর ভাবতে পারলাম না। আর মানে কী বলবো, হঠাৎ করে কোনো চুল ফুল দেখো না কী হয়ে আছে, হঠাৎ করেই মানে কোনো প্ল্যান ছিল না, আর বাড়িতেও কেউ জানে না, বাড়িতে বললাম শুধু বেরোবো চলে আসবো, তো চলো আগে কিনে নিই, কিনে নিয়ে তারপরে দেখা হচ্ছে। হঠাৎ করে এই চেয়ারটা কিনলাম কারণ হচ্ছে কম্পিউটারে বসি, এবারে ব্যাপারটা কী জানো তো, মানে ঠিকভাবে আমি এডিট ফেডিট করি তো, ঠিক আছে, কীভাবে সেও হয় না। অনেকদিন ধরেই ভাবছিলাম তবে কিনবো কিনবো কিনবো, হ্যাঁ কিনবো কিনবো কিনবো, পরেই কিনবো, হয় না এরকম একটা জিনিস কিনবো কিনবো, একটা ঝোঁক হলো, গাড়ির চাবি খুলছে না কেন, পজ করলাম, পজ করবো বলেছি, পজ করে আবার কন্টিনিউ করছি, বাইকে উঠলাম, বাইকে উঠলাম এবার বাড়ি যাবো। কিন্তু মা তো জানে না যে চেয়ারটা কিনলাম, দেখা যাক আবার মায়ের রিয়াকশান কী। মায়ের আর একটা রিয়াকশান বাকি আছে, তোমাদের বলেছিলাম মানে ত্রিবেণীর ত্রিবেণীর ওই তোমার কুম্ভ স্থানে মানে থার্ড ব্লগে বলেছিলাম, ঠিক আছে, মাকে একটা সারপ্রাইজ দেওয়া আছে, সেটাও বাকি আছে, প্লাস আজকে একটা সারপ্রাইজ, মানে হয়তো মা বুঝে যাবে, মা বলে বিষয়, তো মা আগে থেকে বুঝে যাবে আমার। এই যে চেয়ার, খুব সুন্দর হয়েছে,
সুন্দর হয়েছে? হ্যাঁ, বসে একবার দেখে নাও। ভালো লাগছে? খুব ভালো লাগছে। চেয়ারটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। যাই হোক, মায়ের পছন্দ হয়েছে মানে মায়ের পছন্দ। আমায় না বলে কি আনবি আমি বুঝতে পারি না। হ্যাঁ, ওইটাই তো, এইটাই হচ্ছে জিনিস, না বলেই আনতে হবে। না বলে আর একটা জিনিসও রয়েছে, যেটা তোমাদের বলেছিলাম, ওই যে তোমার কুম্ভ ব্লগের থার্ড ব্লগের লাস্টের দিকে যে একটা সারপ্রাইজ আছে, এর পরে হচ্ছে সারপ্রাইজটা। তো আমার কোনো স্নান হয়নি, দুপুর তিনটে বেজে গেছে, তবে স্নান টান করে খেয়ে দিয়ে দেখা হচ্ছে, তারপরে মায়ের সারপ্রাইজটা আবার দেখা। আর লাঞ্চ করার পর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর কি, শরীরটা ঠিক ঠিক ছিল না, তো এই চেয়ারটাই কিনলাম। আর যাই হোক, এখন রাত 8টা বাজে আর সঙ্গে রয়েছে কফি, আর এবার এডিটিংয়ে বসবো, ব্লগ এডিট করবো। তো জানি না কত রাত্রি হবে আজকে, তো ব্লগ এডিট করি, তারপরে দেখা হচ্ছে। বলেছিলাম মাকে একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে, মানে মা তো জানে না, আমার তো ভালো লাগছে, তো চলো মাকে সারপ্রাইজটা দিই। হ্যাঁ, আর বিছানা, মা বিছানাতেই আছে, আর সঙ্গে আছে দেবা। হ্যাঁ, ওকে অনেকদিন আনা হয়নি ব্লগে, ও আসলে ঘাটেও থাকে, ও নিচেও থাকে, আমরা ওকে খুব ভালোবাসি, ওকে নিচ্ছি আমি। তবে মায়ের রিয়াকশনটাকে দেখাতে হবে যে কি এনেছি মায়ের জন্য। এটা তোমার জন্য, খোলো, তুমি খোলো, তোমার জিনিস তুমি খোলো, খোলো, কিছু হবে না, খোলো না। মা খুব হালকা শাড়ি পরতে ভালোবাসে, একদম নিজের রোজগারের টাকায় মাকে দুটো শাড়ি আমি গিফট করলাম। নিজে খোলো, এটা হচ্ছে আঁচল, আমার যেটুকু মনে হয় এটা ফুল বডি আছে, এটা আঁচল আমি বুঝি না বাবা। এটা হচ্ছে একটু সিল্কের টাইপের, ঠিক আছে, হালকা, হালকার মধ্যে সিল্ক, ঠিক আছে, হালকা নরম। আর এই যেটা পাশে দেখছো, এটা হচ্ছে পিওর সিল্ক, হালকার মধ্যে পিওর সিল্ক। শাড়িটা খোলো, শাড়িটা খোলো, খুব হালকা শাড়ি, ডিজাইন ভালো, হ্যাঁ, পিওর সিল্ক। আরও খোলো, আরও খোলো, আমি গুছিয়ে দেবো, খোলো, ওয়াইনিং, খোলো, আমরা শুট করেছিলাম শাড়ি শুট, ওটা মানে ব্লগিং এখনো আসেনি, ঠিক আছে। তো দোকানে গিয়ে, ওই আই কি করছিস শাড়িতে, তারপরে ওখানে গিয়ে দেখলাম যে শাড়িগুলো আমার খুব পছন্দ হলো, আমি তবে মায়ের জন্য তবে নিয়ে যাই, দুটো দুটো নিয়ে এলাম। ঠিক আছে, এটা হচ্ছে কিসে বলো, এটা সেই বাটি পিন না কি বলে, একটু একটু সেরকম রয়েছে। আর 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 এই শাড়িটা হচ্ছে, এই এই শাড়িটা খোলো, অসুবিধা নেই, খোলো না, এটা ফুল বডি, এটা ফুল বডি, মা একটু হালকা শাড়ি পরতে পছন্দ করে সেই জন্য, ঠিক আছে, বলছেন না তুমি হালকা, আমি তো শাড়ির কথাই বলেছি, ঠিক আছে, যে আর এটা হচ্ছে শাড়ি বার করতো বলেছি, এইটা সেই আমি জানি না বাবা, তোমরা মেয়েদের ব্যাপার মেয়েরা বুঝবে। এই বাবা কাটিস না বাবা, আয় তোকে তোকে ব্লগিং এ নেবো, আয় না রে, আয় দা, ছুটি ছুটি পালাচ্ছে। কেমন লাগলো বলো? আমার ছেলে কেমন লাগলো বলো? যে এইটুকুনি ছিল শাড়ি কিনে দিয়েছে আমাকে, আগেও দিয়েছে, সত্যি বলতে খুব ইমোশনাল হয়ে পড়েছি, মানে মাকে এরকম একটা সারপ্রাইজ দিয়ে, কোনোদিন আমার অন ক্যামেরায় চোখে জল আসেনি, তোমরা দেখেছো যে ব্লগিংয়ে একমাত্র
সেই নৈহাটির বড় মাকে দেখে আমার চোখে জল এসেছিলো, আর এই সেকেন্ডবার অন ক্যামেরায় আমার চোখে জল। মানে সত্যি আমি মাকে খুব ভালোবাসি, আর প্রত্যেকটা জায়গায় আমি মাকে খুব মানে মিস করি, যে এখানে হয়তো মা আসলে খুব ভালো হতো বা সেরকম কিছু। আর সেই জন্য নিজের টাকায় আমি মাকে দুটো শাড়ি গিফট করলাম। আর তোমাদের মায়ের রিয়াকশান আর আমার রিয়াকশান একটুখানি আর কি। যাই হোক, চোখের জলের মাধ্যমে হ্যাঁ ব্লগটা এন্ড করব না, চোখে জল মুছে, গঙ্গা হয়ে গেল। যাই হোক, মায়ের রিয়াকশান নিয়ে আজ রাত 9টা বাজে এখন, আর আমারও এডিটিংয়ের কাজ আছে তোমাদের বলছিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। মা বাবাকে দেখো, মা বাবার অনেক কষ্ট করে, মা বাবা ছেলেও কষ্ট করে, মা বাবার জন্যে ভাবে জানি, ছেলে মেয়ে দুজনেই। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলে তোমরাও বড় হো, আমার ছেলেও বড় হবে। আর কিছু বলার নেই, ভাষা নেই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড দেন বাই।